আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের ভালো আছে আল্লাহর রহমতে। আজকে আমরা ইফতারি করবো দই সিরা দিয়ে। দুধটা বসাই দিলাম, দুধটা ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে দই বানাই নিব। আমি চুলাতে দুধটা বসাই দিলাম। দুধটা ভালোভাবে জাল করে নিবে, একদম লাল করে, যে দুধটা সুন্দর, দইটা বানাইলে যাতে সুন্দর হয়, একদম চাক হয়ে থাকবে। দুধটা গরম করে একদম ঠান্ডা করে হালকা একটু গরম অবস্থায় দইটা পাতবো, তাহলে তাড়াতাড়ি দুধটা বসবে, দইটা বসে যাবে। প্লিজ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন প্লিজ। দুধটা আমি জাল দিয়ে হালকা ঠান্ডা করে নিলাম, নাহলে ফাটা দুধটা ফাটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 1.5 কাপ ফাটা দুধ দিচ্ছি দুধটা ঘন হওয়ার জন্য। দুধটা আমি মিক্স করে নিব, মিক্স করে নিয়ে আবার আমি জাল করে নিব। দুধটা ভালো করে মিশে তারপরে আবার আমি চুড়াটা ধরাই দিব। দেখুন জাল করার আগে দুধটা একদম লাল হয়ে গেছে, ঘন হয়ে গেছে দুধটা। আমি 1 কেজি তরল দুধের সাথে 1.5 কাপ ফোটার দুধ দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি দই বানাবো, তো আমি বিয়া দিব 1 কাপ থেকে একটু কম চিনি দিব। চিনিটা দিয়ে আমি এখানে 10 মিনিট আবার জাল করে নিব না, কারণ চিনিতে পানি আছে, পানিটা টানাই নিব। চিনিটা এখন দিয়ে দিচ্ছি, তার দই সিরা তো একটু চিনি বেশি দিতে হবে, দইটা মিষ্টি হয়ে গেলে আর চিনি দেওয়া লাগবে না বা মিঠাই দিতে হবে না। ভালোভাবে আবার জাল করে নিব। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নিবেন। আমরা মিষ্টির একটু বেশি দিচ্ছি, কারণ আমরা চিরা দিয়ে দই সিরা বানাবো, এই জন্য। আর আমি দইটা বানাবো কাঁচা দুধ দিয়ে, আমি বীজ বানাই নিলাম, একদম জাল করি নাই। আমি কাঁচা দুধটা আমি ইয়ার থেকে ফার্ম থেকে আনাই, তারপর আমি দই বানাই নিছি, দুধটা জাল দিইনি, ডাইরেক্ট দই বানাই নিছি, ওইটা দিয়ে আমি আজকে দইটা বানাবো। চিনিটা দেওয়ার পরে 10 মিনিট জাল করে নেবেন, তাহলে চিনির পানিটা শুকাই যাবে, টানে যাবে আর কি, তাহলে দইটা সুন্দরভাবে বসবে। আমি ডিম করে বসায় রাখবো 10 মিনিট দুধটা চুলাতে,
কিছু উনফরে ফরে লারি দিব না লিতে নিচে তো লাগে যাবে কারণ আমি দুপুরা দুধ দিছি তো সেজন্য লাড়তে হবে কিছু উনফরে ফরে। আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি ভালোভাবে। আমি প্রতিদিন এভাবে মুছে নিই। আমার জিনিসগুলো অনেক পুরাতন, তারপরে অনেক আমি যত্ন করে দেখি আমার জিনিসগুলো অনেক সুন্দর রয়েছে এখনো। এটা আমার ওয়াল শুক আছে, এটা পুরোটাই সেগুন গাছের, পিছনো গাছ পেছনো কোনো বুড়ের না, আমি পুরোটা গাছ দিয়ে বানাইছি। এখানে আমি ডাইনিং টেবিল চেয়ারগুলো সব মুছে নিচ্ছি। টেবিলটা আমি ভালো করে মুছে নিছি, ফুলের ঝুড়িটা আমি ধুয়ে নিছি পরিষ্কার করে। টেবিলটা আমি চেয়ারগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। প্রতিদিন আমি এগুলো মুছে নিই তাহলে ভালো সুন্দর থাকে, চকচক করে একদম। আমি 12টার আগে এগুলো সবগুলো পরিষ্কার করে নিই নামাজের আগে। ডাইনিং টেবিল চেয়ার খাট আমি সব মুছে নিলাম। আমি কীভাবে মুছে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। শুকনো দেনা দিয়ে সুতি দেনা দিয়ে মুছতে হবে। দেখুন আমি চেয়ারে কোনো কাজ দিইনি, ময়লাও বসে না, অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার ডাইনিং টেবিলটা ফুল সেগুন গাছের, আমি মোটা মোটা গাছ দিয়ে একদম গাছ ছিঁড়ে বানাই নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটা সুন্দরভাবে মুছে নিচ্ছি পুরো টেবিল। খাটটাও ভালোভাবে মুছে নিলাম। আমি খাটের বিছনা টিছনা আজকে পাল্টাই দিব। এটা আমার ছেলের খাট, এটা আমার ওয়াল শোকেসটা।
আবার ভালোভাবে আমি দেখা দিচ্ছি। এখানে আমি কোনো কাজ দেইনি, ফুলের কাজ দেইনি, কারণ ফুলের কাজে ময়লা বসে, সেই জন্য আমার সব ফার্নিচার এরকমই, কোনো ফুল ছাড়া। দেখেন দুধটা ভালোভাবে মোটাভাবে একদম সরটা বয়ে গেছে। এখন আমি দুধটা উঠাই নিয়ে ঠান্ডা করে দইটা বানাই নিব। আমি 10 মিনিট বসে রেখেছি ওটা একদম ডিম করে। দেখেন সরটা কীভাবে পড়ছে, চুলাটা অফ করে দিচ্ছি। সরটা একদম মোটাভাবে বসে গেছে। আপনারা গুঁড়া দুধ দিয়ে আর তরল দুধ দিয়ে যখন দইটা বানাবেন তখন 10 গুণ স্বাদ বেড়ে যাবে। টক দই বানান আর মিষ্টি দই বানান, সবচেয়ে ভালো লাগে মিষ্টি দই। দই আমার ছেলের বিছানাটা আমি চেঞ্জ করে দিলাম। আমি বেশি ময়লা হয়ে গেলে 5 দিন নাহলে 7 দিন থাকে, আমি 5 দিনের দিনই বিছানা পাল্টাই দিই। আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করি। আমার মেয়ে ক্লাসে বেশি দুষ্ট, আমি কাজ করার সময় মানে চিল্লা চিল্লি করে। আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন, কোন অংশ যদি একটু ভালো লাগে তারপর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আমি যে ডেক্সিতে দুধটা জাল করে নিলাম ওটাতে আমি দই বানাবো। আর এখানে আমি কাঁচা দুধ দিয়ে দই বানিয়ে নিয়েছি, যে বোতল দিয়ে দুধ রান আছে এটাতে আমি দইটা বানিয়ে নিয়েছি, জাল করি নেই। এটাতে আমি 1/2 কাপ দই দিয়ে দিব। আমি দইটা ড্রয়িং রুমে বানাচ্ছি, ড্রয়িং রুমে একটু গরম বেশি। এখানে আমি উপরে ঢাকনা দিয়ে দিলাম, এই যে আমি খেতা দিয়ে ঘুরে দিব। আমি যে ফলের ঝুড়িটা এটার মধ্যে বসাই দিলাম, এটা লড়বে না। আমি খেতাটা দিয়ে ভালোভাবে ঘুরে দিব। গরমে তাড়াতাড়ি দুধটা বসে যাবে, এটা লড়াইলে সারাইলে দুধটা বসবে না। টক দই আমি দুধের সাথে পুরোটা দই মিশিয়ে নিব আর সরটা ভাঙ্গে দিব। সরটা আমি এখানে পানি মিক্স করি নিয়ে একবারও গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1.5 কাপের মতো গুঁড়া দুধ দিলাম 1 কেজি তরল দুধের সাথে। হালকা একটু গরম থাকতে দইটা বানাবেন, তাহলে তাড়াতাড়ি দইটা বসবে। ভালোভাবে সরটা ভাঙ্গাই দিব, ভাঙ্গে দিলে সবচেয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমি ডিমের সপের জন্য আমি ডিমের ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি এখানে প্যানে তেল দিয়ে দিলাম, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 1/4 চামচ দিয়ে 1 চামচ করে আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, কারণ পেস্টটা নরম হয়ে যাবে লবণটা দেওয়ার সাথে সাথে। আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। আমি মশলাটা ভালোভাবে কষাই নিব, গন্ধ আসবে না, খাইতে ভালো লাগবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি জিরা গুঁড়োটা, টানা জিরা গুঁড়ো দিলাম। আমি ফ্রেশ ধইন্যা পাতা দিয়ে দিচ্ছি। আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুতে পানি থাকলে পানিটা টানে নিবে, এই জন্য আমি বস্তাটা ভাজি করে নিচ্ছি। বস্তাটা ভাজি করা হয়ে গেছে, উঠে ফেলবো আমি। পুরোটা মশলা আমি আলুর সাথে মিক্স করে নিলাম। আমি এখানে দুইটা ডিম নিচ্ছি, ডিম দুটো ফেটে নিব। এখানে আলুর বস্তাটা নিয়ে নিলাম। এখানে আমি ডিম দিয়ে একটা চার পিস করলাম, আর একটা দুইটা দুই পিস করে নিলাম। আর এখানে ব্রেডক্রাম আমি ইয়ে দিয়ে বানিয়ে নিলাম, টোস্ট বিস্কুট দিয়ে। এখানে হাতে আমি এখন তেল লাগিয়ে দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। আমি ডিমে ইয়ে করে নিচ্ছি, ডিমটা লাগিয়ে নিচ্ছি। এখন আবার ব্যাটগামে দিব। আবার ডিমে সবাই নিব। দুইবার ব্যাটগামে সবাইতে হবে, দুইবার ডিমে সবাইতে হবে। এখন আমি ছোট সাইজেরটি বানা নিচ্ছি।
আবার ডিমের সুপ বানিয়েছি। তেলটা গরম আছে রেখে কাটিতে দেখতে হবে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমের সবগুলো এখানে দিয়ে দিব। যেহেতু আমার প্যানটা বড় তাহলে আরো দেওয়া যাবে। এ পাশে আরো দিয়ে দিব দুইটা, আমি এ পাশে আরো দুইটা দিয়ে দিছি। যাতে একটার সাথে একটা লাগে না, লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ডিমের চপ সবগুলো হয়ে গেছে, উঠে ফেলবো। আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখুন আমি এক একে সবগুলো নামাই ফেলবো এখন। নামে নিচ্ছি সবগুলো আমি। আমি একে একে সবগুলো নামাই নিব। দেখুন আমার দইটা কি সুন্দরভাবে বইছে। এখানে আমি দই সিরাতে একসাথে মিক্স করে নিব। এই যে আলুর সবগুলো, এখানে নুডলস, রোয়াবজার ট্যাং বানাই নিলাম, দই সিরা বানাই নিলাম দই দিয়ে। আলুর ডিমের সব আমার ছোট মেয়ে ইফতারি করতেছে।
এখানে আমি ফানামে মুনি কিলাম এক কেজি এক কেজি আন্দাজ আমি মশলা দিয়ে আমি মাখাই রাখবো আধা ঘন্টা। এখানে আমি এক চামচ দিলাম আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা দিয়ে দিব। আজকে আমি মাখাই রান্না করব। এই যে মুরগির মশলার আধুনিক যেটা, এখানে আমি এক চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ, আর হলুদ গুঁড়ো এক চামচ, মরিচ গুঁড়ো এক চামচ একটু বেশি দিলাম, আর এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম এক চামচ, আর স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি মশলাটা ফোটা দিয়ে দিব। পেঁয়াজ বেরাস্তা করছি, তেলটা দিয়ে দিব মাখানোর ভিতরে। বেশি দিলাম না, অল্প করে দিলাম। আমি ভালোভাবে মশলাটা মাখাই নিব, মাখাই আধা ঘন্টা রেখে দিব। আর এখানে আমি দেখুন কি কি মশলা নিলাম, শুকনো মশলা দারচিনি নিলাম তিনটা। এখানে আমি এখানে পাঁচটা দই নিলাম এলাইচ, এখানে কাবাব চিনি নিলাম তিন টুকরা, এখানে শাহী জিরা নিলাম অল্প কয়টা, আর এখানে এস্টার মশলা নিলাম অর্ধেকটা, আর এখানে সাত আটটা নিলাম কালো গোলমরিচ, আর একটা তেজপাতার অর্ধেক নিলাম, আর এখানে তিন টুকরা নিলাম দারচিনি। মশলা দিয়ে মাছটা রান্না করবো, আর এই মুরগির মাংসটা আমি মাখায় আধা ঘন্টা রেখে দিব। আর দেশের ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এখানে আমি সিম দিয়ে আর আলু দিয়ে রান্না করবো। দুইটা নিলাম আলু, আর এখানে সিম নিলাম হাফ কেজি তার কম, এগুলো দিয়ে রান্না করবো আজকে আমি। আর ইফতারের পর আমি সবগুলো ধুয়ে নিলাম ভালোভাবে, পানি জড়ে রাখলাম, এগুলো আবার আমি গোছাই নিব রান্নার পরে, ভালোভাবে পানিটা জড়ানো হয়ে যাক। তারপরে ভালোভাবে মুরগিটা মাখাই নিলাম, আধা ঘন্টা পর আমি রান্না করতে যাব। ডাকনা দিয়ে ডাকে রেখে দিলাম যে গ্রান্ডার না বাইরে। যে তেল আমি ডিমের চপগুলো ভাজি করে নিলাম, ওই প্যান আমি মুরগিটা রান্না করে নিব। এখানে আমি শুকনো মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কিছুক্ষণ ভাজি করে নিলাম, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দেখতে আমি সবজিটা রান্না করে নিব। আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি মাংস যেটা মাখিয়ে রাখছিলাম এটা দিয়ে দিব এখন।
আমি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। মশলার ফাইনটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ঢেকে দিলাম, আমি এখানে একটু পানি দিব না, এই মাংসটাতে ভালোভাবে কষাই নিব। এখানে আমি 1.5 চামচ দিলাম মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 7 মতো লবণ, তা দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি ইসা মাছটা দিয়ে দিচ্ছি, দেশি ইসা মাছ ছোট ছোট। মশলাটার সাথে একসাথে কষাই নিব। দেখুন মাছটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আমি এখানে একটু পানি দিইনি, পানি ছাড়িয়ে মাংসটা আমি কষাই নিচ্ছি। আমি সবজির মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি। দেখুন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে দিচ্ছি, ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে ভালো লাগে খাইতে, নাহলে ভালো লাগে না।
আমি মাংসটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর এখানে সবজিটা কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিব সবজিটার, সিমটা সিদ্ধ হয়ে গেলে। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে হালকা পানি দিয়ে দিব। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে সবজিটা কষানো হয়ে গেছে, সবজিতে আমি ঝোল দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোল দিয়ে দিব। এখন এখন ডাকনা দিব না, কারণ ডাকনাতে ঝোলটা ইয়া করে গেলে তাহলে তরকারিটা স্বাদ লাগবে না, তেল মশলাটা ডাকনাতে লেগে যাবে।